हेलो ओए हेलो ओ बौ हाँ हाँ ओ ट्रेन मिस करसी बुझछ हाँ समस्या ना आया पड़ूब तुम्हार जामा कपड़ बेतने टाका पैसा सब लईसी ढाका जो तो रखे दी हाँ अच्छा अच्छा भाई की किस सुनछे ना भाई किस सुनी नहीं আপনি কি ট্রেন মিস করছেন? হ্যাঁ ভাই ট্রেন মিস করছি। তা ভাই যাইবেন কই? আমি? হ্যাঁ। বেড়ামারা। আপনি কই যাইবেন? আমি যাম হইলো গরুমারা। গরুমারা? হ্যাঁ। ইডা কই ভাই? চিনলেন না? না। এই বেড়ামারা স্টেশন থেকে একটু সোজা সামনে যান। গেলাম। এরপর একটু বামে আহেন। আইলাম। আবার একটু ডাইনে যান। আইলাম। এরপর একটু পিছে আহেন। আইলাম। আওয়ার পর দেখার একটা বিশাল বড় একটা মাঠ। হ্যাঁ ভাই দেখতাছি। দেখছেন দেখছেন? ওই মাঠে ঠাটা করে একটা গরু মরছে। এরপর থেকে নাম হয়ে গেছে গরুমারা। ও আচ্ছা। ওইলে হইতে পারে অনেক দিন ধরে বাড়ি যাই না তো ও তা ভাই দেন কি করেন আমি গার্মেন্টস এ কাম করি বাবা বেতন পান কত এই 5000 টাকা চলবো কি চলবো না মানে কইলাম যে নতুন সংসার পোলা ভাইয়া এখনো হয় নাই বউয়ের শাড়ি চুরি মানে নতুন সংসার 5000 টাকা চলবো এই আর কি তা ভাই জানেন নামটা জানো কি চান মিয়া আপনার আমার নাম সুরজ মিয়া আপনার আপনার নামটা জানো কি ভাই জান কালাম মিয়া আপনার বাপের নাম দলা মিয়া দলা মিয়া কালা মিয়া সান মিয়া সুরুজ মিয়া ভাই সব কেমন জানি মিল্লা দিতাস মিলব না আপনার আব্বা আর আমার আব্বা দোস্ত আছিল আপনিও আমিও দোস্ত আহেন আর গুলাগুলি করি তাহলে আপনার আমি এখন দোস্ত হ্যাঁ ঠিক আছে ভাই আর কি ঘুম পাইতেছে হ্যাঁ ভাই একটু ঘুমাই তাহলে আমারও ঘুম পাইতেছে আমি আর আপনি যখন ঘুমাইলাম স্বপ্ন দেখলাম আমার এই হাতটা এই আমার পকেটে চলে গেল তারপর একটা মোটা রশি বের হয়ে আইলো কেন ভাই স্বপ্নের বিবরণ স্বপ্নে দেখলাম ব্যাগটা ছিল স্বপ্নে এইখানে এরপর আমি এই রশি দিয়া আপনার হাত বাইন্ধে ফেলাইলাম হায় হায় এটা কি করেন স্বপ্নের বিবরণ দিতাছি ভাই ও আচ্ছা তারপর এই যে এই রশির বাকি অংশটুকু আছে না এটা দিয়ে আপনার পাও বাইন্ধে ফেলাইলাম ও ভাই হ্যাঁ আমার হাত পা বাঁধেন কে হাত পা বাঁধতেছি না স্বপ্নের বিবরণ দিতাছি তাড়াতাড়ি করেন ভাই আমার আর সহ্য হয় না ভাই এই তার একটু হয়ে গেছে এরপর এই যে আপনার এই এই বেতনের টাকা ও ভাই আস্তে এরপর আপনার যৌতুকের মোবাইল ও ভাই আস্তে তারপর এই যে এই ব্যাগ এইগুলো আমি আমার কাছে নিয়ে নিলাম তারপরে আমি আস্তে 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 ভাই কই যান যাইতাছি না স্বপ্নের বিবরণ দিতাছি তাড়াতাড়ি করেন না এই তো শেষ আস্তে 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 ও ভাই স্বপ্নের মধ্যে আমি আর ফিরে আসি না এই দুনিয়ায় নাই রে কোনো দাম সারা এই দুনিয়ায় নাই রে কোনো দাম এ এত টাহা মুরগির ফার্ম দিয়া কামাই হরছি এই টাহা দিয়া ওনারও নামিয়া হরবু যে পাশে একটা ফার্ম দেখলাম পোল্ট্রি ফার্ম মুরগির এটা আপনার মানে যত ধরনের খাওন বাংলাদেশে ভালো ভালো আছে রেস্টুরেন্টে সব খাও আচ্ছা তাই না আপনি কেনবেন মনে করেন দাম কম রাখবো এই নেন ও সুবহানাল্লাহ 1000 টাকা ধরিবে না আমি কি করছি আমি মানব সম্পদ অধিদপ্তর থেকে এসেছি বাংলাদেশের লাখ লাখ মানুষ না খাইতে পায় মরতাছে আর আপনি এখানে পশু পাখি রে এত খাওন দেন টাকা দেন আপনি কটা দিন 1000 টাকা ও সুবহানাল্লাহ কোথায় দাইছেন আপনি মিয়া মোর কোটা পয়সা নেবে পরবর্তী সময় থেকে ভালো যাবেন ও সোহান আল্লাহ কি কইতে যাইয়া কি কই লাইছি একটু বুদ্ধি করে কইলেইতে টেহাড়া বাইসা যাইতে দাগুয়া যা তাহা আছে একটু বুঝে লই এই যে ভাই পরে বলি
আচ্ছা এই যে কাঁঠাল গাছের পাশে যে পোল্ট্রি ফার্মটা আছে ওটা কার ভাই কনট্রাক্টে কষ্ট করে কাঁঠাল গাছের পাশেটা আমার আপ জান না গাছের পাশেটা আছে ওটা কিন্তু আমার না তা পোল্ট্রিগুলো এরকম কেন করে কেমন করে কেমন কেমন যেন দেখা যায় হুদাই কি দেখা যায় আমি কিন্তু মুরগিগুলারে তেমন কিছু খাইতে দেই না এই গত 15 দিন ধরে তো মুরগিগুলারে কিছু খাইতে দেই নাই না খাইতে না খাইতে তো 17 টা মরে গেছে আর বাকি যে 176 টা আছে মনে করে দুই তিন দিনের মধ্যে শিওর আমি যে স্টক করে মরব এই মে ধরেন মুরগিটিকে কি মানসিক হাসপাতাল থেকে আপনার মত লোকজনই খুঁজতাছি এই যে আমাকে এই এলাকাটা দেখছেন না এই এলাকাটা ঘুরা ঘুরা মাইকিং করুন কত দাম লাগবো কোন ক্লাসে যাবেন কি কইলেন বুঝলাম না এই কোন ক্লাসে যাবেন ওই নিয়ে আপনার এটা বিমান নাকি রেলগাড়ি যে ক্লাস থাকবো বিমান রেলগাড়ি হয়নি বলে কি আমরা রিক্সাওয়ালা ক্লাস করতে পারবো না ব্যাপারটা বুঝলাম না একটু বুঝা একটা বুঝা করছি আমি ফার্স্ট ক্লাস আপনার এমন সুন্দর রাস্তাতে নিয়ে যাবো আপনার পেটের পানিও নড়বে সেকেন্ড ক্লাস হলো এমন খারাপ ভাঙা চোরা রাস্তাতে নিয়ে যাবো আপনার একটা ঝাঁকির চোটে দাঁত কপাটি লাগে যাবে পেটের ভাত সব চাইলে যাবে অসম্ভব অসম্ভব এই ক্লাসে আমি যাইতে চাই না শুনেন আপনি আমার ফার্স্ট ক্লাসে নিয়ে যাবেন কয় টাকা দাম লাগবে 500 টাকা দিন আরে এই যে আমাকে এই যে এই এলাকাটা এই যে দেখা যাইতেছে এই এলাকাটা 500 টাকা দাম লাগবে না দেখা যায় হ্যাঁ চা আদত ইনকে দেখা যায় যান 500 টাকা দিয়ে চা দিয়ে যান সুপ্রিয় এলাকাবাসী ই সুপ্রিয় এলাকাবাসী গতকাল ওয়েদার ডান্স গ্রুপ আর একুশে তরুণ সংঘের মধ্যে এই এক বিশাল ডান্ডাগুটি খেলার আয়োজন করা হইয়াছিল এই উক্ত ডান্ডাগুটি খেলা আয় ওয়েদার ডান্স গ্রুপ জিততে যাওয়া আয় এক বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হইয়াছে এই উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে এই নাচন কোদনের আয়োজন করা হইয়াছে এই নাচন কোদনের পরে আবার পুরস্কার দেওয়া হইবে এই পুরস্কার যারা যারা দেবে তারা হইলে এ তার কি কান্ত সারছে এ কান্ত লিস্ট আনতে ভুলে গেছি এ আরে চলো একটু দাঁড়াও দেখি এ দাঁড়াবো ও হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়াবো ও না ভাই দাঁড়াবো ও আপনি এ তুমি আমারে ব্যাঙ্গা আও ব্যাঙ্গাই নে এ এই সারা দিন আপনারা এ এ আর অশুনতে শুনতে এ আমার মাথার মধ্যে এটা ঢুকে গেছে এ এটা কিরাম করে বাড়াবে সেটা কান নাকের মধ্যে ঘুষা মাইরা একটা নাকের বাস আমি গেলাম এক আরে বলা দিবেন এটা যদি মাথাতে না বাড়া আয় তাহলে উল্টে আপনার নাকের পাশে আমি ভাই ফেলা দেব না একটি হারানো বিজ্ঞপ্তি গত 5 দিন আগে কাউয়া ডাকা ভরে আচ্ছা অন্ধকারে দেখি বউ নাই আমার ঘরে সুপ্রিয় এলাকাবাসী একটি হারানো বিজ্ঞপ্তি আমার বউয়ের লাগে মেলে আপনার কথা শুনে আমার মাথা গরম হয়ে যেতাম ঠিকঠাক মাথা গরম হলে তো বউ পালাইতো না থাকেন চলেন একটি হারানো বিজ্ঞপ্তি ও ভাই কি বাদ দেন তো চলেন যাই তাহলে চলেন আমারে যেখান থেকে নিয়ে আসছেন ওখানে দিয়ে আহেন ও ভাই কি আমি তো এলাকা চিনি না এটা তো নতুন আমি আমিও তো এলাকা ঠিক মতো চিনি না আমিও তো নতুন
ठिकाना पोछाय दिते पारेन तागरे पुरस्कार देवा होबो आमार ओई हाराया जावा बो ठिकाना আগামীকাল সকালে দেওয়ার কথা টাকা তো জোগাড় হই নাই এই কথা আগে কই গত আরে মোবাইলটা দাও হ্যালো কে জামান সাহেব আমি মিসেস দৌলত বলতেছি শুনেন আমার স্বামী কালকে আপনার কোনো টাকা পয়সা দিতে পারবো না এই না একবারে বন্ধ করে রেখে দাও তারে একদম বলে দিছি এখন তুমি আনন্দ ফুর্তি করো আর সারা রাত জামান সাহেবে টেনশনে পয়সারি করো আচ্ছা শুনো না একটু কথা শোনো আমরা এখন 8 জন কালকে সকালে না আমরা 9 জন হয়ে যাব হ্যাঁ পুরি আমার সোনারি আগে কইবা না এত খুশির খবরটা তুমি এত দেরি করে কইলা আরে কি আরে আজব তো আমি জানতাম নাকি আমার মা এলে তুমি এত খুশি হইবা বিয়ের আগে তুমি তো আমারে সোনা পাখি ময়না পাখি টুনটুনি কত কি নামে ডাকতা এখন তোমার নামটা ধইরাও ডাকো না সত্যি কথা কমু আমি তোমার নাম ভুলে গেছি পরে জিগাই নাই যদি আবার মারো আহারে আর কোনোদিন মারমু না যাও সত্যি হ্যাঁ সত্যি তাহলে শুধু ভালোবাসা আছি হ্যাঁ কথা দাও আমরা তাইলে আর কোনোদিন ঝগড়াঝাটি করব না আমরা মানে এই আমি কবে যাব বলি না না মানে একটা কথার কথা আর কি এমন কথার কথা কইবা কেন চুপ আর দিয়ে এক দাঁত সব ফালাই দিমু কি আসতে পারি স্যার হ্যাঁ আসুন আসুন স্যার আমি জানতে পারলাম স্যার আপনার স্কুলের জন্য একজন বাংলা ব্যাকরণের শিক্ষক নিয়োগ দিবেন স্যার ও আচ্ছা বসুন বসুন আপনার নাম কি স্যার বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয় স্যার বেতরণ গ্রামার কাকে বলে স্যার যে গ্রামে থাকে তাকে গ্রামার বলে স্যার তাহলে ইংরেজি অথবা বাংলা গ্রামার স্যার যে বাংলাদেশের গ্রামে থাকে সে হলো বাংলা গ্রামার আর যে ইংল্যান্ডের গ্রামে থাকে ওটা হলো ইংরেজি গ্রামার স্যার বলুন তো সমাজ কাকে বলে সমাজের কথা বলবেন না স্যার প্রতিরন্ধ্রে রন্ধ্রে ভাইরাস ঢুকে গেছে স্যার কোনো সাবান সোডা ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করা যাচ্ছে না স্যার সমাজ শেষ স্যার ও সমাজ না সমাজ বেশ বাক্য সহ সমাজ ও আচ্ছা তাই বলেন স্যার সমাজের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলছি স্যার একেবারে কাকে বলে কত প্রকার কি কি উদাহরণ সহ ধরেন স্যার সবারই তাহলে বলুন তো জলকেলি জলকেলি স্যার স্যার জলের মধ্যে কি রাখলি স্যার এটা কোন সমাজ হুড়ো হুড়ি সমাজ স্যার নিঃস্বার্থ নিজের স্বার্থ দেখে যে এটা কোন সমাজ দাঙ্গাবাজি সমাজ স্বার্থপর পরের স্বার্থ দেখে যে অমূল্য স্যার মূল্য নাই যার ভ্যালুলেস সমাজ ভ্যালুলেস সমাজ স্যার মানুষের জীবনের কথা চিন্তা করেন স্যার এর চাইতে অমূল্য কিছু আছে স্যার না না স্যার না কি দাঁড়াইলো হ্যাঁ অমূল্য মানুষের জীবন মূল্য নাই যার ভ্যালুলেস সমাজ আপনাদের সামনে আসছেন বর্তমান সময়ের মার মার কাট কাট ফাট ফাট নায়িকা যার জন্য এই উপমহাদেশের প্রতিটা যুব সমাজের প্রতিটা সদস্য একেবারে যাদের উপর দিয়ে স্টিম রোলার চালিয়ে দিয়েছেন সেই বর্তমান আপনার প্রিয় আমার প্রিয় নায়িকা মিস 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 একটু সোজা হয়ে দাঁড়ান একটু সোজা হয়ে দাঁড়ান আরে ভাই আমি তো সোজা আই আচ্ছা আর একটু সোজা হয়ে দাঁড়ান না আচ্ছা আপনাকে দেখে তো ছেলের মতো মনে হচ্ছে আবার ভাব সব মেয়েদের মতো ঠিক বুঝতে পারলাম না অ্যাকচুয়ালি ভাই আমি হচ্ছে 21 তো আপনি চলচ্চিত্রে কিভাবে এলেন ইট ওয়াজ 1974 এর ঘটনা আই হ্যাভ পরিকল্পনা করলাম গোইং টু দেখতে যাব এফডিসি শুটিং সেখানে একটা শুটিং চলছিল এক্সকিউজ মি টয়লেটটা কোথায় ও এদিকে কি বাম দিকে আরে না ওই ছবির নাম ছিল এক্সকিউজ মি টয়লেটটা কোথায় ওই ছবির ডিরেক্টর সাইদ ভাই আমাকে দেখেই বলল ওয়াও আই লাইক ইট ও আচ্ছা আচ্ছা তাহলে ওই টয়লেটের মধ্য দিয়েই আপনার বাংলা চলচ্চিত্রে পদার্পণ হ্যাঁ ভাইয়া হ্যাঁ আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা এবার একটা প্রশ্ন সেটা হলো যে এই সিনেমা জগতে আসার পরেই নায়িকারা খুব মোটা হয়ে যায় যার কারণে আমাদের নায়কদের পক্ষে তাদেরকে উঁচু করতে গিয়ে কোমর বিসর্জন দিতে হয়
তো এই ক্ষেত্রে আপনি আপনার ডায়েট কিভাবে মেইনটেইন করেন দেখুন ভাইয়া আমি তো অ্যাকচুয়ালি বেশি খাই না হ্যাঁ আমি মনে করেন এক বেলা একটুখানি ডাল আর একটা রুটি খাই আর এক বেলা একটুখানি ডাল আর একটা রুটি খাই ওটা কখন খান এগুলো ডিনার করার পরে আর লাঞ্চ করার আগে জি লাঞ্চে আপনি কি খান দেখুন ভাইয়া এখন তো আমাকে একটু ভাইয়া একটু আমাকে তো এখন আসলে ডায়েট কন্ট্রোল করতে হয় এখন আমি অত কিছু খাই না হ্যাঁ এখন মনে করেন আমি সকাল বেলা ঘুম থেকে উঠে 15-20টা রুটি তারপর মনে করেন 20-25টা ডিম তারপর 18-19টা কলা আগের মতো খাই না এখন ডায়েট কন্ট্রোল করি ভাইয়া ডায়েটের উপরে আছে তা আপনি এখন পর্যন্ত কতগুলো চলচ্চিত্র অভিনয় করেছেন দেখুন ভাই আমি আসলে অনেকগুলো সিনেমাতে অভিনয় করেছি এটা তো গুনে শেষ করা যাবে না তারপর মনে করেন 2-3টা তো হবেই যেমন ধরেন নায়ক এই পথ দিয়ে অনেক দূরে চলে গেছে আচ্ছা আপনি এই ডায়লগটা কিভাবে দেবেন এই পথ দিয়ে চলে গেছে ডাকতে হবে হ্যাঁ কিভাবে ডাকবো না নায়ক 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 বুঝতে পারলাম না নায়ক তো এই পথে চলে গেল আপনি এই পথে যাচ্ছেন কি ধর ভাইয়া যে চলে গেছে যাক না নতুনটার জন্য ওয়েট করছি নিউ কেস আচ্ছা তাহলে এইবার একটু ট্র্যাজেডি দৃশ্যে অভিনয় করে দেখা ট্র্যাজেডি যেমন আপনার বাবা অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছে হসপিটালে ভর্তি হ্যাঁ আপনি কিভাবে ডায়লগ করবেন বাবা না না দেখুন ভাইয়া আমি আসলে অত ভালো গান টান পারি না আচ্ছা টান নিয়ে টানাটানি করার দরকার নাই আপাতত গানটাই শোনান আচ্ছা ঠিক আছে আপনি হাসবেন না না আমরা কোনো অসুবিধা গরু দেখলি মনে হয় হাম্বা হাম্বা ডাক দিয়া বুটা কেনু দে গরু বুটা কেনু দে ভাইয়া কান্না করছেন কেন না আমি ভাবলাম আপনি কান্দছেন আপনার সাথে তো কান্না না আমি গান করছিলাম গান করছেন আচ্ছা আপনি অবসরে কি করেন ইউ নো দ্যাট আই এম ভেরি ইজি টু বিজি নাইকা আমি অ্যাকচুয়ালি অবসর পাই না তারপর আমি যখন অবসর পাই তখন আমি মনে করেন কবিতা শুনি কবিতা শুনেন আচ্ছা তো কার কবিতা শুনেন আমার সবচেয়ে প্রিয় কবি হচ্ছে উইলিয়াম ড্যাম্পিয়ার সচিন টেন্ডুলকার সাকিব আল হাসান ওরা কি কবি নাকি হ্যাঁ কবি এটা কবিতা লেখে ও আচ্ছা তাহলে আপনি মেসির কবিতা শুনেন নাই মেসি মেসি জান ভাইয়া জান মেসি কি কবি নাকি ও মেসি তো বাংলা সিনেমার নায়ক